নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে কর্কট রাশির আগস্ট মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগস্ট মাসে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জ্যোতিষ গণনা অনুসারে আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকারা নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন। অষ্টম স্থানে বক্রী শনি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, মানসিক অবসাদ বাড়বে, কেরিয়ারের দিক থেকে এই সময়টি অনুকূল। দ্বিতীয় কক্ষে উপস্থিত মঙ্গল কর্মক্ষেত্রে আপনাদের পরিস্থিতি মজবুত করবে, বরিষ্ঠ আধিকারিকদের লাভ অর্জন করতে পারবেন, কর্মক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। আবার বৃহস্পতির প্রভাবে বড় কোনো পদ লাভ করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল, প্রেম জীবনে মিঠে কড়া অভিজ্ঞতা থাকবে, পরিবার বৃদ্ধি হবে, ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকারা আর কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হবেন? গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটি অনুকূল থাকবে। চাকরিজীবীদের পরিস্থিতি মজবুত হবে, সততা ও পরিশ্রমের সঙ্গে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। যে কাজ আপনার হাতে আসবে তা সম্পন্ন করার জন্য উঠে পড়ে লাগবেন, এর ফলে সাফল্য লাভ হবে। ব্যবসায়ীরা কিছু সমস্যার মুখোমুখি হবেন, ব্যবসায় নতুন নতুন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পাবেন, সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন, কর্মস্থলে অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে আগস্ট মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। গ্রহগতির প্রভাবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধন লাভের পথ প্রশস্ত হবে, দিন প্রতিদিন আয় বৃদ্ধি হবে এই রাশির জাতক জাতিকাদের। তবে অসুস্থতার কারণে ব্যয় বাড়ায় চিন্তিত হবেন, কিন্তু ভরপুর আয় হওয়ায় এই সমস্ত সমস্যার সমাধান হবে। মাসের শেষের দিকে ব্যয় বাড়তে পারে, কাজের কারণে অধিক যাত্রা করতে হবে যে কারণে টাকা খরচ হবে, কিন্তু ব্যয়ের পাশাপাশি অর্থলাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক জাতিকাদের। মাসের মাঝামাঝি সময় থেকে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাসটি অনুকূল, তবে স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না, তাহলে বড়সড় কোনো রোগ বাঁধিয়ে ফেলতে পারেন, তাই আগস্ট মাসে স্বাস্থ্যের বিষয়ে অধিক সচেতনতা জরুরি। প্রেম জীবনের জন্য মাসের শুরুর দিকটি শুভ, প্রেম সম্পর্ক গভীর হবে, প্রেমিক প্রেমিকারা একে অপরের কাছে আসবেন, প্রেমিকে বিবাহ প্রস্তাব দিতে পারেন এই মাসে, প্রেমী আপনার প্রস্তাব নাকচ করবেন না, প্রেম বিবাহের প্রবল যোগ রয়েছে। অন্যদিকে কর্কট রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি কঠিন, মাসের শুরুতে দাম্পত্য সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে আপনার ওঠাপড়া লেগে থাকবে, সম্পর্কে অবসাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে। একে অপরকে সময় দিন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। এই মাসে জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। জ্যোতিষ অনুযায়ী পারিবারিক জীবনের ক্ষেত্রে আগস্ট মাসে সাধারণ ফলাফল লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। বাড়ির পরিবেশে স্নেহ ভালোবাসা থাকবে, কিন্তু মাঝে মধ্যে কিছু বিবাদের সম্ভাবনা রয়েছে, পরিজনদের মধ্যে কটু মন্তব্যের আদান প্রদান হতে পারে। মাসের শেষের দিকে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মনে রাখবেন, রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না, তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।